জাহেদ বাসায় ফিরল রাত 11টার দিকে। খেতে গেল রান্নাঘরে। মনোয়ারা ভাত বেড়ে দিলেন। এত রাতে ভাত গরম থাকে না, আজ গরম আছে। গরম গরম ভাত, ডিম ভাজা, ডাল। গরম ভাতের রহস্য হলো ভাত রান্না হয়েছে। মনোয়ারার মা ঢাকা এসেছেন চিকিৎসার জন্যে, ভাতে টান পড়েছে, নতুন করে রাঁধতে হয়েছে। মনোয়ারা বললেন, খাওয়ার পর চট করে শুয়ে পড়বে না, তোমার মামা তোমার সঙ্গে কথা বলবেন। কি কথা মামি? কি কথা আমি কি করে বলবো, আমাকে তো কিছু বলেনি। আপনি কিছুই জানেন না? না, আমি তো কিছুই জানি না। মিজান সাহেব খুব কম কথা বলেন, বেশিরভাগ কথাবার্তাই তিনি হ্যাঁ হুর মধ্যে সীমাবদ্ধ রাখেন। সেই তুলনায় আজ অনেক কথা বললেন। তার কথার সারমর্ম হচ্ছে, জাহেদ যেন বউ নিয়ে বাসায় না ওঠে, তার সামর্থ্য ছিল না। তারপরেও তিনি দীর্ঘদিন জাহেদকে পুষেছেন, দুজনকে পোষার মতো সামর্থ্য নেই। বিয়ে করার মতো সাহস যখন জাহেদের আছে, তখন নিশ্চয়ই স্ত্রীকে প্রতিপালনের ক্ষমতাও তার আছে। জাহেদ যদি তার কথা না শুনে বউ নিয়ে এখানে উঠে, তাহলে ভয়াবহ কাণ্ড ঘটে যাবে। জাহেদ চুপ করে শুনে গেল, কিছু বলল না। মিজান সাহেব কিছু শোনার জন্যে অপেক্ষা করলেন না, এটা তার স্বভাব না। তিনি নিজের কথা শেষ করে একটা সিগারেট ধরালেন, নিঃশব্দে সিগারেট শেষ করে ঘুমোতে গেলেন। আজ সারাদিন জাহেদের খুব পরিশ্রম হয়েছে। বিছানায় শুয়ে পড়া মাত্রে ঘুম এসে যাওয়ার কথা, কিন্তু ঘুম এলো না। সে সারা রাত জেগে কাটালো। শেষ রাতে তন্দ্রার মধ্যে কেয়াকে নিয়ে এক দুঃস্বপ্ন দেখল। জলিল সাহেব সেই দুঃস্বপ্নে কেয়াকে বউ বউ করে ডাকছেন। শুভ্র তার চশমা খুঁজে পাচ্ছে না। বিছানার পাশে রেখে সে বাথরুমে ঢুকেছিল চোখে পানি দিতে। বাথরুম থেকে বের হয়ে সে গেল বারান্দায়। বারান্দায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দুবার হাঁটল। ঠিক সন্ধ্যায় চশমা ছাড়া পৃথিবীকে দেখতে তার ভালো লাগে, সম্পূর্ণ অন্যরকম লাগে। চারদিক অন্ধকার, এই অন্ধকারে বাতি জ্বলে উঠছে। চশমা ছাড়া এই বাতিগুলিকে অনেক উজ্জ্বল এবং ছড়ানো মনে হয়। শুভ্রর ইচ্ছা করছিল আরও খানিকক্ষণ হাঁটতে, কিন্তু সময় নেই। আজ জাহেদের বিয়ে, সন্ধ্যা মেলাবার পরপর বরযাত্রী রওনা হবে। শুভ্র বরযাত্রীদের একজন, সে মাইক্রোবাস নিয়ে যাবে, তার দেরি করার একদমই সময় নেই। শুভ্র ঘরে ঢুকল, কিন্তু চশমা খুঁজে পেল না। বিছানার পাশে এই সপ্তাহে টাইম পত্রিকা পাতা খোলা অবস্থায় আছে। পত্রিকার পাশে এক প্যাকেট ক্যাসোনাট, প্যাকেট খোলা হয়নি। বালিশের নিচে তার নোটবুক এবং পেন্সিল সবই আছে, কিন্তু চশমা নেই। শুভ্র তার শরীরে এক ধরনের কাঁপুনি অনুভব করল। চশমা হারালে তার এরকম হয়, মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, নিজেকে এত অসহায় লাগে, মনে হয় অচেনা অজানা দেশের হাজার হাজার মানুষের মাঝখানে সে হারিয়ে গেছে। চোখে দেখতে পাচ্ছে না, কথা বলতে পারছে না, শুধু বুঝতে পারছে অসংখ্য মানুষ তাকে পাশ কাটিয়ে যাচ্ছে। সে যেমন ওদের দেখতে পাচ্ছে না, ওরাও তাকে দেখতে পাচ্ছে না। সে ওদের কাছে অদৃশ্য মানব। শুভ্র আতঙ্কিত গলায় ডাকল, মা, মা। রেহানা প্রায় সঙ্গে সঙ্গে ঘরে এলেন। শুভ্র ভাঙা গলায় বলল, আমার চশমা খুঁজে পাচ্ছি না মা। তোর চিৎকার শুনেই বুঝেছি, শান্ত হয়ে বসতো এখানে, চশমা যাবে কোথায়, ঘরেই আছে। চশমার তো পাখা নেই যে উড়ে ঘর থেকে পালিয়ে যাবে। বালিশের কাছে রেখেছিলাম। বালিশের কাছে রাখলে বালিশের কাছেই আছে। রেহানা বিছানায় কোনো চশমা দেখলেন না, খাটের নিচে পড়েছে বোধহয়। তিনি দ্রুত খাটের নিচটা দেখে নিলেন। শুভ্র বলল, মা পাওয়া গেছে। পাওয়া যাবে, তুই চুপ করে বসে থাকতো, ঘামতে শুরু করেছিস তুই। সন্ধ্যা মেলাবার সঙ্গে সঙ্গে বরযাত্রী রওনা হবে, চশমা এক্ষুনি পাওয়া যাবে বাবা, তুই যথাসময়ে যেতে পারবি। তাছাড়া বরযাত্রী কখনো সময় মতো রওনা হতে পারে না, এক ঘন্টা দু ঘন্টা দেরি হবেই। মা তুমি কথা বলে সময় নষ্ট করছো, আমার খুব অস্থির লাগছে। শুভ্রর আসলেই খুব অস্থির লাগছে, অন্য সময় এতটা অস্থির লাগতো না। কারণ তখন শুভ্র জানতো জরুরি অবস্থার জন্য দুটো চশমা কাবার্ডে লুকানো আছে, আজ সেই চশমা দুটো নেই। শুভ্রর চোখ আরও খারাপ হওয়ায় ওই চশমা দুটিতে নতুন গ্লাস লাগানোর জন্য দোকানে পাঠানো হয়েছে। ভেরি লাক লেন্স লাগানো হবে, এক সপ্তাহ সময় লাগবে। মা পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি, তবে পাওয়া যাবে বাবা। চশমা খুলে রেখে তুই কোথায় কোথায় গিয়েছিস বলতো? কোথাও যাইনি, বাথরুমে গিয়ে চোখে পানি দিয়েছি। তাহলে চশমা বাথরুমেই আছে, তুই হাতে করে নিয়ে বেসিনের উপর রেখে চোখে পানি দিয়েছিস, তারপর চশমার কথা ভুলে গেছিস। রেহানা বাথরুমে ঢুকলেন, কিন্তু চশমা সেখানে নেই। তিনি বারান্দায় গেলেন। বারান্দায় ছোট একটা টেবিল আছে। শুভ্র মাঝে মাঝে ওই টেবিলে চশমা রেখে ভুলে যায়, আজও নিশ্চয়ই তাই হয়েছে। বারান্দায়ও টেবিলে কিছুই নেই,
তিনি আবার শোবার ঘরে ঢুকলেন। চিন্তিত এবং ব্যথিত মুখে শুভ্র বসে আছে, তার ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম। শুভ্র বলল, কি হবে মা? কিছু হবে না, পাওয়া যাবে। তুই আমার সঙ্গে বারান্দা এসে বসতে দেখি, আর আমরা দুজন চা খাই। আমি কাজের লোকদের বলছি, ওরা খুঁজে দেবে। আমার চা খেতে ইচ্ছা করছে না মা। তুই এত অল্পতে অস্থির হোস কেন বলতো? চশমা ছাড়া আমি অন্ধ মা, অন্ধ হওয়াটা কি খুব অল্প? ইস, ঘেমে টেমে একেবারে কি হয়েছিস? আয় আমার সঙ্গে। তিনি শুভ্রকে হাত ধরে বারান্দায় এনে বসালেন। দোতলা থেকে একতলায় নেমে বাবুর্চিকে বললেন খুব ভালো করে দু কাপ চা বানাতে। কাজের মেয়ে শাহেদা এবং কাজের ছেলে তোতামিয়াকে দোতলায় এসে শুভ্রকে চশমা খুঁজে দিতে বললেন। এরকম কখনো হয় না, এবারের কাজের লোকদের কখনো দোতলায় আসতে দেওয়া হয় না, ওদের কর্মকাণ্ড একতলাতেই সীমাবদ্ধ। দোতলায় যা কাজ রেহানাই করেন, তা সূচিবায়ুর মতো আছে। শুভ্র বলল, কটা বাজে মা? খুব বেশি বাজেনি, মাত্র ছটা। তুই কাপড় পরে তৈরি হয়ে থাক, ড্রাইভারকে বলি মাইক্রোবাস বের করে রাখতে। তুই আমার সঙ্গে বসে চা খাবো কা ছেলে? এত অল্পতে নার্ভাস হলে চলে? আমার দেরি হলে জাহেদ খুব অস্থির হয়ে পড়বে। আজ ওর বিয়ে, আজকে ওকে অস্থির করা উচিত মা। তোর দেরি দেখলে ও অস্থির হবে কেন? ও তো কোনো গাড়ি টাড়ি জোগাড় করতে পারেনি, আমাদের মাইক্রোবাসটা এর ভরসা। এটাকেই ফুলটুল দিয়ে সাজিয়ে বরের গাড়ি করা হবে। তাহলে বরং এক কাজ করা যাক, মাইক্রোবাসটা পাঠিয়ে দেওয়া যাক। তুই চশমা পাওয়ার পর আমার ছোট গাড়িটা নিয়ে যাবি। হ্যাঁ, এটা মন্দ না মা। শুভ্র সাদা পাঞ্জাবি পরল, পাঞ্জাবির হাতা কুচকে ছিল। রেহানা নিজে ইস্ত্রি করিয়ে দিলেন, হালকা খয়েরি রঙের প্যান্ট, সাদা পাঞ্জাবি, ধপধপে সাদা স্যান্ডেল। শুভ্রকে রাজপুত্রের মতো লাগছে। রেহানা ছেলের সঙ্গে বসে চা খাচ্ছেন। শাহেদা এবং মতিমিয়া দোতলা উলটপালট করে ফেলেছে। শুভ্রের অস্থির ভাব অনেকটা কেটে গেছে, সে শান্ত ভঙ্গিতে বসে আছে। একবার শুধু জিজ্ঞেস করলো, কটা বাজে মা? 7:30 বাজে। রেহানা ছেলেকে সেই খবর দিলেন না, বললেন, মাত্র সন্ধ্যা মিলিয়েছে, রাত বেশি হয়নি। তোর বন্ধুর বিয়ে হচ্ছে কোথায়, কমিউনিটি সেন্টারে? না, নাখাল পাড়ায়। ওরা খুব গরিব, কমিউনিটি সেন্টার ভাড়া করার মতো পয়সা নেই। মেয়ের বাড়িতে বিয়ে হচ্ছে? না, মেয়ের বোনের বাসায়। মেয়ের বাবা মা নেই, বড় বোন মানুষ করেছেন, উনার বাড়িতে বিয়ে হচ্ছে। তুই কি ওই বাড়ি চিনিস? না মা। চেনা থাকলে ভালো হতো, সরাসরি বাড়িতে চলে যেতে পারতিস। বরযাত্রী নিশ্চয়ই এর মধ্যে রওনা হয়ে গেছে। চশমা মনে হচ্ছে পাওয়া যাবে না মা। অবশ্যই পাওয়া যাবে, কোথায় কোন ফাঁকে পড়েছে, তোকে আরো সাবধান হতে হবে শুভ্র। শুভ্র হাসলো, কি সুন্দর করে ছেলেটা হাসে! যতবার দেখেন ততবার রেহানার বুক ধকধক করে ওঠে। পুরুষ মানুষকে এত রূপবান হতে নেই। শুভ্র বলল, মা আমি ছাদে গিয়ে বসবো, তুমি আমাকে ছাদে দিয়ে আসো। আমি বরং চশমার দোকানে টেলিফোন করে দেখি। লাগবে না মা, আমার এখন আর যেতে ইচ্ছে করছে না, তুমি আমাকে ছাদে দিয়ে এসো। রেহানা শুভ্রকে হাত ধরে ধরে ছাদে তুলে দিলেন। শুভ্র বলল, তুমি চলে যাও, আমি একা একা ছাদে হাঁটবো। ভয় পাবি তো? ভয় পাবো কেন? পাবো না ভয় মা, তুমি চলে যাও। রেহানা নিচে নেমে গেলেন, তার নিজেরও মন খারাপ লাগছে। শুভ্রর সামান্যতম কষ্ট তার বুকে এসে লাগে। তিনি নিজের শোবার ঘরে ঢুকে তার দূর সম্পর্কের বোন রিমাকে টেলিফোন করলেন। রিয়া খুব আমুদে মেয়ে, ও এসে হইচই করে শুভ্রর মন ভালো করে দিবে। ও বাসায় আছে কি না সেটাই কথা। রিয়ার বড় হয়েছে রিয়ার মতো, দিন রাত চাকি পাক খাচ্ছে। রিয়ার বরের সঙ্গে বাইরে থাকার কথা, রিয়াকে পাওয়া গেল। রেহানা বললেন, কি করছিস রিয়া? রিয়া হাসতে হাসতে বলল, ছটফট করছি। ছটফট করছিস কেন? আজ রাত 12টায় আমাদের বাড়িতে ভূত নামানো হবে, এই টেনশনে। ভূত নামানো হবে মানে কি? সুইডেন থেকে জামানের এক বন্ধু এসেছে, ও নাকি ভূত আনার ব্যাপারে এক্সপার্ট, খুব ভালো মিডিয়াম। তা তুমি হঠাৎ টেলিফোন করছো কেন? এমনি তো তুমি কখনো টেলিফোন করো না, কারণটা দয়া করে বলে ফেলো। শুভ্রর জন্য খারাপ লাগছে। কেন, ওর আবার কি হয়েছে? ওর মন খারাপ, বন্ধুর বিয়েতে যাবার কথা ছিল, যেতে পারেনি, চশমা হারিয়ে ফেলেছে। চশমা হারানো তোর নতুন ঘটনা না, সবসময় হারাচ্ছে। কত বছর পিকনিকে গিয়ে চশমা হারিয়ে ফেললো, আমরা কত হইচই করছি আর সে উবু হয়ে খুঁজছে চশমা। বুবু তুমি এক কাজ করো, 2-3 হাজার চশমা কিনে রঙিন সুতা দিয়ে ঘরের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখো। রিয়া বলল, হেসো না রেহানা আপা, আমি সত্যি সত্যি বলছি, শুভ্র এখন কি করছে, চশমার সঙ্গে দরজা বন্ধ করে কাঁদছে?
ছাদে হাঁটছে। আমাকে টেলিফোন করার উদ্দেশ্য কি যে আমি এসবকে নিয়ে মন ভালো করে ফেরত দেব? না থাক, তোর প্রোগ্রাম আছে। প্রোগ্রাম কিছুই না, ভূতের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। মানুষের অ্যাপয়েন্টমেন্ট যেমন বাতিল করা যায়, ভূতেরটাও চায়। আমি এসবকে নিয়ে যাচ্ছি। আর শোনো, তুমি কি শুভ্রের বিয়েটিয়ে দেবার কথা ভাবছো? মাত্র তো পাশ করলো। ওর বয়স কত হচ্ছে এখন? 24 না 27। কি সর্বনাশ, বিয়ের বয়স তো চলে যাচ্ছে। আর দেরি করা ঠিক হবে না। আমার চেনা একটা মেয়ে আছে, আমার মতোই রূপবতী, বিহারি মেয়ে। বিহারি হলেও বোঝার উপায় নেই, বাঙালি কালচার ধরে ফেলেছে। রবীন্দ্রসঙ্গীত গায়, জীবনানন্দের কবিতা পড়ে। বাঙালি মেয়ের কি দেশে অভাব! রূপবতী মেয়ের অভাব তো আছেই। আমি আমার মতো আরেকজন খুঁজে বের করো, আমি তোমাকে 1000 টাকা দেবো। শুভ্রকে তো আর যারতার সঙ্গে বিয়ে দেবে না, তার পাশে রাজকন্যা লাগবে। যাই হোক বুবু, তুমি শুভ্রকে তৈরি হতে বলো, আমি আসছি। বিহারি মেয়েটার একটা ছবি আমার কাছে আছে, আসার সময় কি নিয়ে আসবো? তুই নিজে আয়, ছবি টবি কিছু আনতে হবে না। শুভ্র তাদের ছাদের ঠিক মাঝখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার মুখ আকাশের দিকে, তবে চোখ বন্ধ। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে থাকার কি মানে রেহানা বুঝলেন না। তিনি ডাকলেন, এই শুভ্র। শুভ্র মার দিকে তাকালো। রেহানা আনন্দিত গলায় বললেন, এই নে চশমা, পাওয়া গেছে। বারান্দায় যে ফুলের টব, বড় টবটা আছে, ওই টবের পেছনে পড়েছিল। শুভ্রর মার হাত থেকে চশমা নিতে নিতে মৃদুস্বরে বলল, থ্যাংকস মা। আমি তো ভেবেই পাচ্ছি না যে চশমা ওইখানে কিভাবে গেল। পাওয়া গেছে, এটাই বড় কথা। মাঝখান থেকে তোর যাত্রা নষ্ট, আর ঘণ্টাখানিক আগে পাওয়া গেলে কি ক্ষতি হতো? তোর মন নিশ্চয়ই খারাপ, তাই না? না মা, মন ঠিক করে ফেলেছি। কিভাবে ঠিক করলি? আমার মন ঠিক করার কিছু নিজস্ব টেকনিক আছে, আমাকে শিখিয়ে দে না, আমারও তো প্রায় মন খারাপ থাকে। আমার টেকনিক কাউকে শেখানো যাবে না, উদ্ভট সব টেকনিক, শুনলে তুমি ভাববে আমার মাথা খারাপ। তোর মাথা খানিকটা খারাপ তো বটে। শোন শুভ্র, তোর রিয়া খালা আসছে, তার তুই তার সঙ্গে ঘুরে আয়, তোর ভালো লাগবে। ছাদে ঘুরতেই আমার ভালো লাগছে মা। তুই কাপড় চোপড় পরে সুন্দর করে সেজে বসে আছিস, রিয়ার সঙ্গে ঘুরে আয়, তোর ভালো লাগবে। আমি যাব না মা, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। দুজন ছাদ থেকে নেমে আসছে। রেহানা বলল, আমার হাত ধর, হাত ধরে ধরে নাম। হাত ধরে নামতে হবে না মা, এখন চোখে চশমা আছে, সব দেখতে পাচ্ছি। চশমা থাকলে বুঝি আর মার হাত ধরা যায় না। শুভ্র মার হাত ধরে থমকে দাঁড়ালো, নিচু গলায় বলল, মা তুমি আমার চশমাটা লুকিয়ে রেখেছিলে যাতে আমি আমার বন্ধুর বিয়েতে যেতে না পারি। তুমি চাও না আমি আমার দরিদ্র বন্ধুদের সঙ্গে মিশি, ওরা কিন্তু মা আমাকে খুব পছন্দ করে, আমিও ওদের পছন্দ করি। তোমাকে যতটা করি, ততটা করি না কিন্তু করি। রেহানা চট করে কিছু বলতে পারলেন না, চশমার ব্যাপারটা শুভ্র তো সহজে ধরে ফেলবে তা তিনি অনুমান করেননি। শুভ্র বলল, তুমি কি আমার কথায় রাগ করলে মা? রেহানা জবাব দিতে পারলেন না, গাড়ির হর্ন শোনা যাচ্ছে, রিয়া নিশ্চয়ই চলে এসেছে, সে গাড়ি থেকে নামছে না, ক্রমাগত হর্ন বাজিয়ে যাচ্ছে। শুভ্র বলল, ছোট খালা চলে এসেছে, চলো মা নিচে যাই। গাড়ির পেছনের সিটে রিয়া গায়ে বসে আছে, এই অন্ধকারও সিনেমার নায়িকার মতো কালো চশমায় তার মুখ ঢাকা, চুল বাঁধা নেই, বাতাস এলোমেলো হয়ে আছে। রিয়া জানলো, জানালা দিয়ে মুখ বের করে বলল, শুভ্র উঠে আয়। আজ আমি কোথাও যাব না ছোট খালা। মজুমদার সাহেব গাড়ি স্টার্ট দিন। মজুমদার সাহেব যাকে বলা হলো, শুভ্র তাকে আগে দেখেনি। ভদ্রলোকের মাথাভর্তি কাঁচা পাকা চুল, ভারী কি চেহারা, চোখে গোল্ডেন ফ্রেমের গোল চশমা। ভদ্রলোক বললেন, উঠে আসুন না, আপনার খারাপ লাগবে না। মজুমদার সাহেব, ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না, ও যখন বলেছে যাবে না তখন যাবে না, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। রাগ করেছ খালা? অফকোর্স রাগ করেছি, আমি তো তোর মতো সুপারম্যান না যে আমার মধ্যে রাগ ঘৃণা থাকবে না। তুই চশমা পেয়েছিস? হ্যাঁ, পাঞ্জাবিতে কিন্তু তোকে দারুণ লাগছে রে। তোদের বাড়িতে কেন আসি না জানিস? যতবার আসি ততবারই মনে হয় তুই আগের চেয়ে সুন্দর হয়েছিস, অন্যের সৌন্দর্য আমি সহ্য করতে পারি না। মজুমদার সাহেব, শুভ্রকে সিনেমার নায়কের মতো লাগছে না? বাংলা ছবির নায়কের কথা বলছেন? না না, শুভ্রকে লাগছে পিটার ও টুলের মতো, ফিগারেও মিল আছে। শুভ্র উঠে আয় না, অনেকদিন তোর সঙ্গে গল্প করি না। আজ ইচ্ছা করছে না খালা। তোর জন্য আমি মেয়ে দেখে বেড়াচ্ছি, তুই জানিস দুজন প্রাইমারি সিলেকশন পেয়েছে, তোর মা একজনকে দেখেছিল,
আমি বাতিল করে দিয়েছি। ভালো করেছো। তুই আয় শুভ্র, তোর সঙ্গে কথা আছে। না আজ না। মজুমদার সাহেব গাড়ি স্টার্ট দিলেন। শুভ্র গাড়ি বারান্দায় দাঁড়িয়ে রইল। হঠাৎ করে তার মনে হচ্ছে কিছু করার নেই। ইদানিং এই অনুভূতি তার ঘন ঘন হচ্ছে। ছোট খালার সঙ্গে চলে গেলেও হতো না, যাওয়ার পেছনে তার প্রধান যুক্তি হল ছোট খালা রাতে তাকে ফিরতে দিত না, তার থেকে যেতে হতো। অন্যের বাড়িতে থাকতে তার ভালো লাগে না, তার নিজের ধারণা সে অন্ধ। কেন অন্ধ পরিচিতি জায়গা ছাড়া স্বস্তি পায় না, সেও পায় না। দারোয়ান গেট বন্ধ করে এগিয়ে আসছে। এই দারোয়ানের নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। দারোয়ান বলল, ভাইজান বাগানে বসবেন, চেয়ার এনে দিব। না। গোমেজ কৌতূহলী চোখে তাকে দেখছে। কি দেখতে এত আগ্রহ নিয়ে? শুভ্র বলল, কিছু বলবে গোমেজ? জি না স্যার, আপনার চশমা পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে। শুভ্র মনে মনে হাসলো। তার চশমা হারানো মনে হচ্ছে বিরাট ঘটনা হয়ে গেছে। কে জানে বাবা অফিস থেকে ফিরতেও হয়তো জিজ্ঞেস করবেন, শুভ্র চশমা পাওয়া গেছে? বাবা আজ ফিরতে এত দেরি করছেন কেন? তার অফিসে আবারও কি কোনো সমস্যা হয়েছে? শুভ্র তার জন্য অপেক্ষা করতে লাগলো। বাবার ফিরতে দেরি হলে সে মাঝে মাঝে গেটের কাছে অপেক্ষা করে। অপেক্ষা করতে তার ভালো লাগে। ইয়াজউদ্দিন সাহেব রাত 10টায় ফিরলেন। বাড়িতে তখন এক ধরনের চাঞ্চল্য দেখা দিল। তিনি অফিসের কাপড়ে দোতলায় উঠলেন না, একতলায় তিনি গরম পানিতে গোসল সারেন। নতুন এক সেট কাপড় এবং চটি জুতা পায়ে দোতলায় ওঠেন। দোতলায় না ওঠা পর্যন্ত সচরাচর কথা বলেন না। তার সব কিছুই ঘড়ি ধরা। ডিনার খেতে বসেন 9:30, ঘুমোতে যান 10:30। আজ নিয়মে কিছু ওলটপালট হয়েছে। ইয়াজউদ্দিন সাহেব ডাইনিং রুমে যখন ঢুকলেন তখন 10:20। শুভ্র একা বসে আছে, টেবিলে খাবার দেয়া হয়েছে। মতিমিয়া একটু দূরে দাঁড়িয়ে আছে। তোমার মা কোথায় শুভ্র? মা শুয়ে আছে বাবা, তার মাথা ধরেছে, রাতে কিছু খাবেন না। তোমার না আজ বন্ধুর বিয়েতে যাবার কথা ছিল, যাওনি? না। যাওনি কেন? শুভ্র বাবার দিকে তাকিয়ে হাসলো। ইয়াজউদ্দিন সাহেব এই হাসির অর্থ জানেন। এই হাসির অর্থ হচ্ছে শুভ্র এ প্রসঙ্গে আর কিছু বলতে চান না। ইয়াজউদ্দিন সাহেব এক চামচ ভাত নিলেন। 3-4 রকমের তরকারি আছে, কোনোটাই তার মনে ধরছে না। তিনি ডালের বাটির দিকে হাত বাড়ালেন। ডাইনিং রুমে শুধু তিনি এবং শুভ্র। মতিমিয়া চলে গেছে। এবারের নিয়ম হচ্ছে সব খাবার দাবার টেবিলে সাজিয়ে কাজের লোকেরা দূরে সরে যাবে। এই নিয়ম ইয়াজউদ্দিন সাহেবের করা। তিনি তার জরুরি কথাবার্তা যা বলার তা খাবার টেবিলেই বলেন। তিনি চান না বাইরের কেউ এসে কথাবার্তা শুনুক। শুভ্র। জি। তোমাদের রেজাল্ট কবে হবে তুমি কিছু জানো? খুব শিগগিরই হবার কথা। এখন কি করবে কিছু ভেবেছো? না। দেশের বাইরে গিয়ে যদি পড়াশোনা করতে চাও করতে পারো। আমার বাইরে কোথাও যেতে ইচ্ছে করে না বাবা। কেন? শুভ্র আবারও হাসলো। ইয়াজউদ্দিন সাহেব বললেন, পড়াশোনা করার জন্য যেতে না চাও, বেড়াবার জন্য যাও, এরপর আর সময় পাবে না। কিন্তু সময় পাবো না কেন? আমি অবসর নেব বলে ভাবছি, এক জীবনে প্রচুর পরিশ্রম করেছি, এখন আর আগের মতো পরিশ্রম করতে পারি না, পরিশ্রম করতে ভালোও লাগে না। এক জীবনে সঞ্চয় যা করেছি তা আমার কাছে যথেষ্ট বলেই মনে হয়। তোমাকে এই সঞ্চয় আমি বাড়াতে বলছি না, তুমি যা আছে তা শুধু ঠিক রাখবে। শুভ্র সহজভাবে বলল, তোমার কত টাকা আছে বাবা? চট করে বলতে পারবো না, তবে আমাকে দেখে বা আমার জীবন পদ্ধতি দেখে আমার অর্থবিত্ত সম্পর্কে ধারণা করা সম্ভব নয়। আমি খুব লো প্রোফাইল মেনটেন করি। তুমি বলতে চাচ্ছ তোমার প্রচুর টাকা? হ্যাঁ। টাকা তোমার কাছে কখনো ঝামেলা বলে মনে হয়নি? টাকা ঝামেলা বলে মনে হবে কেন? টাকার অভাবই ঝামেলা বলে মনে হয়েছে। শুভ্র কিছু বলতে গিয়েও বলল না, থেমে গেল। ইয়াজউদ্দিন সাহেব শান্ত স্বরে বললেন, তুমি কি কিছু বলতে যাচ্ছ? না। বলতে চাইলে বলতে পারো, আমি তোমার সঙ্গে ফ্রি ডিসকাশন করতে চাই। দেখো শুভ্র, আমি কঠোর পরিশ্রম করে টাকা করেছি। আমি মদ খাই না, জুয়া খেলি না, রিল্যাক্স করার জন্য বিদেশের নাইট ক্লাবে যাই না, কঠিন নিয়ম শৃঙ্খলায় জীবনযাপন করছি। কেন করেছি বলে তোমার ধারণা? কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে করোনি, তোমার স্বভাবই হচ্ছে এরকম। এক এক মানুষ এক এক রকমের হয়। ইয়াজউদ্দিন সাহেব বেশ কিছুক্ষণ ভুরু কুচকে ছেলের দিকে তাকালেন, প্রসঙ্গ পরিবর্তন করলেন, হালকা গলায় বললেন, তোমার মা তোমাকে বিয়ে দিতে চাচ্ছেন,
ওই দিন কি এক মেয়ের কথা বললেন। বিয়ের ব্যাপারে তুমি কি কিছু ভাবছো? না বাবা, কিছু ভাবছি না। তোমার পছন্দের কেউ কি আছে? থাকলে বলতে পারো। শুভ্র হাসলো। ইয়াজউদ্দিন সাহেব টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। মতি মেয়ে অপেক্ষা করছিল। টি কোজি ঢাকা চায়ের পট নিয়ে ঢুকল। ইয়াজউদ্দিন সাহেব ডিনারের পরপর হালকা লিকারে এক কাপ চা খান। শুভ্র বাবার পেছনে দাঁড়িয়ে আছে। বাবার হাত ধোয়া হলে সে হাত ধুবে। শুভ্র বলল, তোমাকে একটা কথা বলা বোধহয় দরকার। বাবা, আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই, আমার টাকা পয়সার দরকার নেই। আমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কি এবাড়িতে অস্বাভাবিক জীবনযাপন করছো? শুভ্র চুপ করে রইল। ইয়াজউদ্দিন তীক্ষ্ণ গলায় বললেন, তোমার কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ আছে। আমি কি জানতে পারি? অন্য আরেকদিন বলবো বাবা। আজ বলতে সমস্যা কি? আজ তুমি আমার মনের মন দিয়ে কথা শুনবে না, যে কোনো কারণেই হোক আজ তুমি উত্তেজিত। এসো শুভ্র, চা খাই একসাথে। দুজন নিঃশব্দে চায়ের পেয়ালা হাতে বসল। ইয়াজউদ্দিন সাহেব কোনো একটা মজার কথা বলতে চাচ্ছেন, হালকা কোনো রসিকতা, অ্যানেকডোটাস। চায়ের টেবিলে এই কাজটা তিনি প্রায়ই করেন। আশ্চর্য, কোনো রসিকতা মনে পড়ছে না, তিনি আসলেই উত্তেজিত। মতি, মতি মিয়া। মতি এসে দাঁড়ালো। মতিকে কী জন্যে ডেকেছেন ইয়াজউদ্দিন সাহেব মনে করতে পারলেন না। কটা বাজে মতি? মতি বিস্মিত হয়ে তাকাচ্ছে, প্রশ্নটা অর্থহীন। ইয়াজউদ্দিন সাহেবের হাতে ঘড়ি আছে, দেয়ালে ঘড়ি। এবারের এমন কোনো ঘর নেই যেখানে দেয়াল ঘড়ি টিকটিক করছে না। স্যার, 11টা বাজে। আচ্ছা যাও। বাবা, তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি ঘামছো। শরীর খারাপ লাগছে না, গরম লাগছে। তুমি কি আমার সঙ্গে খানিকক্ষণ বারান্দায় বসবে? অবশ্যই বসবো বাবা। অনেকদিন তোমার সঙ্গে কথা হয় না, আমি নিজে ব্যস্ত থাকি, তুমিও সম্ভবত ব্যস্ত থাকো। আমি তো ব্যস্ত থাকি না, আমার আসলে কিছুই করার নেই। আমি শুনেছি সারাদিন তুমি বাসায় থাকো না, কি করো? রাস্তায় রাস্তায় ঘুরি বাবা। কেন? কারণ নেই কোনো, এমনি। কলাবাগানের এক বাসায় তুমি যাও, প্রায়ই যাও। কার বাসা? তুমি কি করে জানলে বাবা? আমাকে খোঁজ খবর রাখতে হয়, তুমি পৃথিবী সম্পর্কে অনভিজ্ঞ, যে কোনো সময় ঝামেলায় পড়তে পারো। বাবা হিসেবে এইটুকু সাবধানতা নেওয়া অন্যায় নয় নিশ্চয়ই? ন্যায় অন্যায়ের কথা বলছি না, আমার মজা লাগছে তাই জিজ্ঞেস করছি। তুমি কোথায় যাও না যাও সে সম্পর্কে একটা রিপোর্ট দেবার জন্যে আমি একজনকে বলেছিলাম, সে রিপোর্ট দিয়েছে, পড়তে চাও? না। কলাবাগানে তুমি যে বাসায় যাও সেটা কার বাসা? রিপোর্টে কি লেখা নেই? লেখা আছে, তবু তোমার মুখ থেকে শুনতে চাই। সাবেরের বাসা। সাবের কলেজে আমার সঙ্গে পড়তো, আইএ পাস করার পর মারা যায়। আমি ওই বাসায় যাই সাবেরের বাবার সঙ্গে গল্প করার জন্যে। উনার নাম মাহিন। উনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। ভদ্রলোক কি করেন? স্কুল মাস্টার ছিলেন, এখন অবসর নিয়েছেন, ঘরেই থাকেন। শুভ্র, তুমি খোলাখুলি সব কিছু আমাকে বলছো না। ভদ্রলোক প্যারালাইসিস হয়ে দীর্ঘদিন বিছানায় পড়ে আছেন, এই খবর আমার কাছে আছে। এই তথ্যটা অপ্রয়োজনীয়? কোনো তথ্যই অপ্রয়োজনীয় নয়। এই বাসায় মাহিন সাহেব ছাড়া আর কে থাকে? তোমার রিপোর্ট কি লেখা নেই? হ্যাঁ আছে, তারপরও তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি বলেছিলে বারান্দায় বসবে, চলো বারান্দায় বসি। ইয়াজউদ্দিন সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, মাহিন সাহেবের মেয়েটির প্রতি কি তোমার কোনো দুর্বলতা আছে? এই ব্যাপারে আমি তোমার কাছ থেকে খোলাখুলি জানতে চাই। আমি মাহিন সাহেবের সঙ্গে গল্প করার জন্যই যাই বাবা, নীতু আপার সঙ্গে আমার কথাবার্তা হয় না বললেই চলে। তুমি মেয়েটিকে আপা ডাকো? হ্যাঁ, উনি সাবেরের 3 বছরের বড়। তারা দুজন বারান্দায় এসে বসল। শুভ্র বলল, তুমি কার কিছু বলবে বাবা? হ্যাঁ বলবো। তুমি বছরখানিকের জন্য দেশের বাইরে থেকে ঘুরে আসো, তোমাকে 1 বছরের ছুটি দেওয়া হলো, ফিরে এসে আমার সব দায় দায়িত্ব তুমি নেবে। একা একা ঘুরে বেড়ানোর মতো অবস্থা তোমার না, আমার ধারণা তুমি একা একা চিটাগং থেকে ঢাকাও যেতে পারবে না, কাজেই তোমাকে একজন সফরসঙ্গী দেবার ব্যবস্থা করব, বিয়ে করে বউ নিয়ে যাবে। মেয়েও কি তুমি ঠিক করে রেখেছো? না, এখনো ফাইনাল করিনি, তবে 2-1 জন যে নেই তাও না, আমি আগেও বলেছি এখনো বলছি, তোমার নিজের কোনো পছন্দের মেয়ে থাকলে বলতে পারো, তোমার মতামত গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হবে। রাত অনেক হয়েছে,
যাও শুয়ে পড়ো, আমার নিজেরও ঘুম পাচ্ছে। ইয়াজউদ্দিন সাহেব উঠে পড়লেন। তিনি অবশ্যই সরাসরি তার শোবার ঘরে ঢুকলেন না, শোবার ঘরের লাগোয়া স্টাডি রুমে ঢুকলেন। নিয়মের ব্যতিক্রম হয়, ঘুম চলে গেছে। সময় মতো ঘুমোতে না গেলে তার বড় ধরনের সমস্যা হবে। ঘুম ঘুম ভাব থাকে কিন্তু ঘুম আসে না। ঘুম ঘুম ভাব নিয়ে বিছানায় শুয়ে থাকার কোনো মানে হয় না। তিনি শুভ্রর উপর তৈরি করা রিপোর্ট নিয়ে বসলেন। যাকে রিপোর্ট তৈরি করতে দিয়েছিলেন তাকে মনে মনে কয়েকবার গাধা বলে গালি দিলেন। তার মনে হলো রিপোর্টের কিছু কিছু জায়গা বানানো। রিপোর্টের শুরুতেই লেখা, শুভ্র সাহেব বাড়ি থেকে বের হয়েই এক প্যাকেট সিগারেট কিনলেন। শুভ্র তা কখনোই করবে না, সে সিগারেট খায় না। অবশ্যই হতে পারে যে অন্য কারোর জন্য কিনেছে, মাহির নামের ওই ভদ্রলোকের জন্যে। রেহানা স্টাডি রুমে ঢুকলেন, অবাক হয়ে বললেন, এত রাখাতে এখানে বসে আছো কেন, ঘুমোবে না? ঘুমোবো, এসো শুয়ে পড়ি, আমার নিজের শরীরও ভালো না, জ্বর এসেছে বলে মনে হয়। ইয়াজউদ্দিন সাহেব উঠে দাঁড়ালেন, ক্লান্ত গলায় বললেন, আচ্ছা শুভ্র কি সিগারেট খায়? না তো। তুমি নিশ্চিত যে খায় না? ও কি করে না করে আমি জানবো না? না, ও কি করে না করে তুমি জানো না। গলির ভেতরে গাড়ি ঢোকে না। শুভ্র গাড়ি রেখে হেঁটে হেঁটে জাহেদের বাসার সামনে এলো। জাহেদের বাসায় কোনো কলিং বেল নেই। অনেকক্ষণ দরজার কড়া নাড়তে হয়, আজ কড়া নাড়তে হলো না। বাড়ির বারান্দায় কাঠের চেয়ারে জাহিদ বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, সে এখনও ঝড় কাটিয়ে উঠতে পারেনি। ঝড়ের সূত্রপাত হয় গত রাতে, বিয়ের পর রাত 11টার দিকে কেয়াকে নিয়ে ছোট মামার বাড়িতে এসে উঠল। তার আশা ছিল নতুন বউ কেউ কিছু বলবে না, নিতান্ত হৃদয়হীন মানুষও নতুন বউয়ের সামনে হৃদয়হীনতা দেখাবে না। তাছাড়া মিজান সাহেব হৃদয়হীন নন, হৃদয়হীন হলে দীর্ঘদিন জাহেদকে পুষতেন না। কেয়াকে গাড়ি থেকে নামানোর পর মিজান সাহেব যে কাজটা করলেন তাকে কোনো রকম নিয়মের মধ্যে ফেলা যায় না। তিনি শীতল গলায় বললেন, জাহেদ তোকে বউ নিয়ে বাড়িতে উঠতে নিষেধ করেছিলাম, তুই কি মনে করে উঠলি? কাল চলে যাব মামা। কালের কথা তো হয়নি, তুই এখন যাবি, এই মুহূর্তে যাবি। মনোয়ারা বললেন, আচ্ছা তুমি চুপ করো তো, ও বউ নিয়ে ঘরে বসুক। শাট আপ, কোনো কথা বললে খুন করে ফেলব। জাহেদ তুই এক্ষুনি বউ নিয়ে বিদায় হ, এক্ষুনি। তিনি তাকাচ্ছেন অদ্ভুত ভঙ্গিতে, তার চোখ লাল, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তিনি থু করে একধলা থুও ফেললেন। জাহেদ বললেন, গাড়ি চলে গেছে মামা, রাতও অনেক হয়েছে, 12টার মতো বাজে, গাড়ি ছাড়া তুই নড়তে পারিস না? কবে থেকে নবাব হয়েছিস? নবাবই কবে থেকে শিখেছিস? গাড়ি না থাকলে রিক্সায় যাবি, রিক্সা না থাকলে হেঁটে যাবি, হারাম জাদা কোথাকার। মনোয়ারা কাঁদো কাঁদো গলায় বললেন, কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন, ঘরে এসে বসো তো। তিনি এসে স্বামীর হাত ধরলেন। মিজান সাহেব ঝটকা মেরে হাত ছড়িয়ে দিলেন, হুঙ্কার দিয়ে বললেন, তুই চুপ কর, তুই কোনো কথা বলবি না, আমি তোর সাথে পাহাস করতেছি না। জাহেদ পুরো হকচকিয়ে গেল, কেয়া অবাক হয়ে তাকাচ্ছে, তার ভয় ভয় করছে, এ কি ভয়ঙ্কর অবস্থা। জাহেদ বলল, কেয়া তুমি এখানে দাঁড়াও, আমি একটা বেবি ট্যাক্সি নিয়ে আসি। মিজান সাহেব সহজ গলায় বললেন, দাঁড়িয়ে থাকবে কেন, একটা চেয়ার এনে দে বসুক, তুই গিয়ে বেবি ট্যাক্সি নিয়ে আয়। কেয়া বারান্দায় কাঠের চেয়ারে জড়সর হয়ে বসে রইল। জাহেদ গেল বেবি ট্যাক্সি আনতে, এই অবস্থা হবে জানলে শুভ্রের মাইক্রোবাসটা রেখে দিত। কেয়াকে নিয়ে সে এত রাতে যাবে কোথায় বুঝতে পারছে না, কোনো একটা হোটেলে নিয়ে তুলবে, তুললেও মোটামুটি ভালো হোটেলে তুলতে হবে, ভালো হোটেলগুলি কোথায়, ভাড়াই বা কত, আপার বাসায় যাওয়া যাবে না, আপা বিয়েতে আসেনি। জাহেদ শুভ্রের মাইক্রোবাস নিয়ে তাদের আনতে গিয়েছিল, সে চোখ মুখ লাল করে বলেছে, তুই আমাকে নিতে এসেছিস, তোর এত বড় সাহস, তুই তোর দুলাভাইকে বলে গেছিস আমি তোর গলার হার চুরি করেছি, তারপরেও আমাকে নিতে আসছিস। আমি তো এমন কথা কখনো বলিনি আপা। তাহলে তোর দুলাভাই কি মিথ্যা কথা বলছে, আমি হলাম চোর আর তোর দুলাভাই মিথ্যাবাদী, তাই না? বের হ বাড়ি থেকে, বের হ বললাম। বেবি ট্যাক্সিতে ওঠার সময় কেয়া বলল, কোথায় যাবে কিছু ঠিক করেছ? জাহেদ অস্পষ্ট একটা শব্দ করল, আমাকে বড় আপার বাসাতে রেখে এসো, পরে একটা কোনো ব্যবস্থা হবে, প্রচণ্ড মাথা ধরেছে। আচ্ছা। জাহেদ জড়সড় হয়ে বসে আছে, কেয়া হাত বাড়িয়ে জাহেদের হাত ধরল, কোনো কথা বলল না। কেয়া আমি খুব লজ্জিত, তোমার মামা কি অসুস্থ?
না মামা খুবই অসুস্থ, আজ এরকম কেন করলেন কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় তোমার মামা অসুস্থ, তাকে ভেতরে নিয়ে মাথায় পানি ঢালছিল। তুমি সারাক্ষণ বাইরেই বসেছিলে? হ্যাঁ, একবার ভেবেছিলাম ভেতরে যাব, তারপর মনে হলো আমাকে দেখে রেগে যান কি না। তুমি এক কাজ করো, আমাকে রেখে বাসে চলে এসো, তোমার মামার কী অবস্থা দেখো, হয়তো তাকে ডাক্তারের কাছে নিতে হবে। জাহেদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কিয়া বলল, ইচ্ছা করলো আমি আপার বাসায় তোমাকে রাখতে পারবো না, বাসায় ফিরে আপাকে কি বলবো তাই বুঝতে পারছি না, কি বলা যায় বলো তো। জাহেদ কিছু বলল না, অসংখ্য কথা সে জমা করে রেখেছিল আজ রাতে বলার জন্যে, কোনো কথাই এখন মনে পড়ছে না, মনে পড়লেও বলা সম্ভব না। কেয়া বলল, তুমি মন খারাপ করো না, আমাদের জীবনের শুরুটা খারাপ হয়েছে, শেষটা ভালো হবে, আমার মন বলছে ভালো হবে। ফ্ল্যাট বাড়ির কলাপসিকাল গেট লাগিয়ে ফেলেছে, অনেক ডাকাডাকির পর গেট খোলা হলো। কেয়া বলল, তোমার উপরে আসার দরকার নেই, তুমি এই বেবি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাও। কেয়া অন্ধকারে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে, বিয়ের শাড়িতে তাকে যে কি অপূর্ব লাগছে তা কি সে জানে। বাসায় ফিরে জাহেদ দেখে সব কিছুই স্বাভাবিক, মামা ভেতরের বারান্দায় বসে চা খাচ্ছেন, মামার দুই মেয়ের ছোটটি ঘুমিয়ে পড়েছে, বড়টি বাবার পাশে বসে আছে। মিজান সাহেব বললেন, জাহেদ চা খাবি? না। বৌমাকে কোথায় রেখে এসেছিস, তার বোনের বাড়ি? হ্যাঁ। ভালো হয়েছে, তুই হাত মুখ ধুয়ে শুয়ে পড়, বিয়ে বাড়ির ধকল গেল, টায়ার্ড হয়েছে নিশ্চয়ই? টায়ার্ড হবারই কথা, বরং এক কাজ কর, চা খা, চা খেয়ে তারপর ঘুমোতে যা, চা খেলে শরীরের টায়ার্ড ভাবটা কমবে। আমি চা খাওয়া কখন ধরেছি জানিস, বিয়ের রাতে, এর আগে কোনোদিন চা খাইনি। মামা তোমার শরীর কি খারাপ? না না, শরীর ঠিক আছে, মাঝে মাঝে নিঃশ্বাসে কিছু কষ্ট হয়, আজ হচ্ছে না। ভালো আছি, বেশ ভালো আছি, তুই তাহলে শুয়ে পড়, আমি ঘুমোতে চাই। রাত দুটার দিকে জাহেদ ক্যাম্প খাটে ঘুমোতে এলো, সে নিশ্চিত আজ রাতে তার ঘুম আসবে না, কিন্তু বিছানায় শোয়া মাত্র ঘুমে চোখ জড়িয়ে গেল। সে ভোর 9টা পর্যন্ত ঘুমলো, ঘুম ভেঙে দেখে মামা বারান্দায় বেশ আয়োজন করে দাড়ি শেভ করতে বসেছেন, পাটিতে গরম পানি, সামনে আয়না। তিনি জাহেদের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তোর ঘুম ভাঙলো? হ্যাঁ, তুই পুরো 7 ঘন্টা ঘুমিয়েছিস, ঘুমোতে গেছিস রাত 2টোয়, এখন বাজে 9টা, কাটায় কাটায় 7 ঘন্টা, মানুষের ঘুম দরকার 6 ঘন্টা, তুই 1 ঘন্টা এক্সট্রা ঘুমিয়েছিস। তুমি আজ অফিসে যাবে না মামা, 8টার সময় তো অফিসে চলে যাও। মিজান সাহেব শরীর দুলিয়ে হাসলেন, যেন জাহেদ খুব হাসির কথা বলছে। রাতে তোর ঘুম কেমন হয়েছে? ভালো। আমার ঘুম ভালো হয়নি বুঝলি, যখনই ঘুম আসে তখনই তোর মামি বলে, আসো তোমার মাথায় একটু পানি ঢেলে দিই, তার ধারণা হয়েছে আমার মাথা খারাপ হয়ে গেছে। কাল রাতে বউবার সামনে হইচই করলাম, তোর মামিকে ডাকলাম, সেই থেকে ভেবে বসে আছে আমার মাথা খারাপ, পানি ঢাললে যদি মাথা ঠিক হতো তাহলে কি দেশে এত পাগল থাকতো বল, পানি ঢেলে সব পাগল ঠিক করে ফেলা যেত। আমার মাথা ঠিকই আছে, গত রাতে হইচই আমি ইচ্ছা করে করেছি এবং আমি ঠিকই করেছি, হইচই না করলে বউ নিয়ে তুই স্থায়ী হয়ে যেতি, আর হইচই যে করব সেটা তো আগেই বলে দিয়েছি, বলিনি আগে? জাহেদ চুপ করে রইল, রান্নাঘর থেকে মামির কান্নার শব্দ আসছে, বড় মেয়েটা মাঝে মাঝে বারান্দায় এসে বাবাকে উকি দিয়ে দেখে চট করে সরে যাচ্ছে, মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে। মামার মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে কি না জাহেদ বুঝতে পারছে না, কথা বেশি বলছেন, ক্রমাগতই কথা বলছেন, ক্রমাগত কথা বলা কি পাগলের লক্ষণ? হতে পারে। মিজান সাহেব দাড়ি শেভ করে টিফিন বক্সে খাবার নিয়ে অফিসে রওনা হয়ে গেলেন, স্বাভাবিক মানুষ, মোড়ের দোকান থেকে একটা সিগারেটও কিনলেন, পান কিনলেন, 1টার দিকে অফিসের 2জন সহকর্মী তাকে বাসায় নিয়ে এলেন, তারা বিব্রত ভঙ্গিতে বললেন, উনার শরীরটা বোধহয় আজ ভালো না, কয়েকদিন বিশ্রাম করা দরকার। জাহেদ বলল, কি হয়েছে? তেমন কিছু না, একটু মাথা গরমের মতো হয়েছে, কয়েকটা জরুরি ফাইল ছিঁড়ে ফেলেছেন, আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ঘুমের ওষুধ দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছি, ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে, বিছানায় শুয়ে রাখুন, ঘুমিয়ে পড়বেন, বেবি ট্যাক্সিতেও ঘুমোচ্ছিলেন। মিজান সাহেব তখন থেকেই ঘুমোচ্ছেন, মনোয়ারা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছেন, মেয়েরা এখনও কিছু জানে না, তারাই স্কুলে। জাহেদ বারান্দায় কাঠের চেয়ারে চুপচাপ বসে আছে, কে আর খোঁজে একবারও যাওয়া উচিত, তাও যায়নি। শুভ্রকে আসতে দেখে সে উঠে দাঁড়ালো, শুভ্র বলল, তোর কি হয়েছে, এমন লাগছে কেন? মনটা খুব খারাপ, মামার শরীর ভালো না। কি হয়েছে? বুঝতে পারছি না কি হয়েছে।
তোর বিয়েতে আসতে পারিনি কিছু মনে করিসনি তো? চশমা খুঁজে পাচ্ছিলাম। বিয়ের অনুষ্ঠান কেমন হয়েছে? অনুষ্ঠান আবার কি, আমি তিনবার কবুল কবুল বললাম, কেয়া তিনবার বলল, ব্যাস মামলা ডিসমিস। চা খাবি শুভ্র? খাবো, বাসায় চা খাওয়ানোর কোনো উপায় নেই, মামি সিরিয়াস কান্নাকাটি করছে, চল মোড়ের দোকানটায় চা খাবো। শুভ্র জাহেদের পেছনে পেছনে যাচ্ছে। বিয়েতে সে উপস্থিত হতে না পারায় জাহেদ যে রাগ করেনি তাতেই শুভ্র আনন্দিত। জাহেদ, হ্যাঁ, কেয়া কোথায়? কেয়ার সঙ্গে একটু দেখা করবো ভেবেছিলাম। ও তার বোনের বাসায়, এখানে এত যন্ত্রণা, এর মধ্যে আর তাকে আনিনি। তোর মামার অসুখটা কি? এখনো ঠিক জানি না, মাথা গরম হয়ে গেছে, অফিসের ফাইলটেল ছিঁড়ে ফেলছে, দুঃখ ধান্দার মধ্যে থাকলে যা হয়, বাড়ি ভাড়া দেওয়া হয়নি 6 মাসে, প্রভিডেন্ট ফান্ডে 1 পয়সা নেই, লোন নিয়ে নিয়ে সব শেষ। এক লোকের কাছ থেকে মামা 10,000 টাকা ধার করেছিলেন, সেই লোক 2-3 দিন পরপর বাসায় এসে বসে থাকে, তাকে দেখলেই মামার চেহারা অন্যরকম হয়ে যায়, সব মিলিয়ে ভয়াবহ অবস্থা, তুই বুঝবি না। আয় চা খাবো। কেয়া তার বোনের বাসায় কদিন থাকবে? থাকবে কিছুদিন, এদিকে ঝামেলা না সামলে তো আনতেও পারছি না। কেয়ার বোনের বাসার ঠিকানা আমাকে দিবি? কেন? তোর বিয়েতে আমি একটা উপহার দেবো, সামান্য উপহার, তবে কেয়ার খুব পছন্দ হবে, কাজেই তাকে দিতে চাই। উপহারটা কি? তোকে বলবো না, তুই আমাকে একটা কাগজের ঠিকানাটা লিখে দে। এখনই যাবি? না এখন যাব না, এখন যাব মাহিন সাহেবের কাছে, সাবেরের বাবা মাহিন সাহেব, আমি প্রায়ই উনার কাছে যাই। জানি, তুই মোটামুটি একটা স্ট্রেঞ্জ চরিত্র। আরেক কাপ চা খাবি শুভ্র? চাটা ভালো হয়েছে, খা আরেক কাপ, বলবো দিতে। বল, তোর মাইক্রোবাসের ড্রাইভার কে? ওই দিন কোনো বকশিস টকশিস দেয়নি, দেয়া উচিত ছিল, বেচারা নিশ্চয়ই এক্সপেক্ট করেছে, টাকাই নেই, বকশিস কী দেবো বল? খেতে বললাম খেলো না, বড়লোকের ড্রাইভার গরিবের বাড়িতে বোধহয় খায়ও না, বেশি জোরাজুরি করতেও সাহস হলো না। শুভ্র কিছু বলল না, সে নিঃশব্দে চায়ের মুখে চুমুক দিল। সে জাহেদের জন্য 2,000 টাকা নিয়ে এসেছে, কীভাবে তাকে দেবে বুঝতে পারছে না, তার লজ্জা লজ্জা লাগছে, জাহেদ আবার যদি কিছু মনে করে। শুভ্র শেষ পর্যন্ত টাকা না দিয়ে চলে এলো, জাহেদ তাকে এগিয়ে দিতে গাড়ি পর্যন্ত এলো এবং একসময় বলল, তুই যে কত ভালো একটা ছেলে তা কি জানিস?